বাইরে যেমন তোমার কে বল কি বলবো দীপিকা, দীপিকার এজ কত হবে, তো ওরা কি মার ক্যারেক্টার করছে? তো দীপিকা তো আমি তো কাছাকাছি বা সমসাময়িক হব, তো সেভাবে মেনটেন করলে আমাদের দেশে যদি সেভাবে তুলে ধরে, আমাদের দেশে ভালো সিনেমা হয় বা হবে, কিন্তু আমাদের দেশে সেই খোলা তো নাই কিছু। কেয়া কি এখনো একদম প্রধান চরিত্রের প্রতি, প্রধান চরিত্রেই কাজ করছি, এখনো কারো বোন কারো মা এই হিসেবে একেবারেই সাপোর্টিং ক্যারেক্টারে এখন রাজি নন? সেটা গুরুত্বপূর্ণ চরিত্র হলেও আমি অলরেডি আটটা সিনেমা প্রধান নায়িকা হিসেবে কাজ করছি, সেটা অলরেডি গুরুত্বপূর্ণ চরিত্র হলেও কেয়া রাজি হবে না? গুরুত্বপূর্ণ না, আমি এখন যেটা করছি, আমাকে যদি দর্শক বলে যে না তুমি আর তুমি মায়ের ক্যারেক্টারে চলে যাও, তো তখন সেটা ভিন্ন বিষয়, সেই এজটা তো আমার হয়নি, সেটা তো হওয়া লাগবে। আমাদের বাইরে যেমন তোমার কে বল কি বলবো দীপিকা, দীপিকার এজ কত হবে, তো ওরা কি মার ক্যারেক্টার করছে? তো দীপিকা তো আমি তো কাছাকাছি বা সমসাময়িক হব, তো সেভাবে মেনটেন করলে আমাদের দেশে যদি সেভাবে তুলে ধরে, আমাদের দেশে ভালো সিনেমা হয় বা হবে, কিন্তু আমাদের দেশে সেই খোলা তো নাই কিছু হওয়ার মতো, সেই গল্প সেইগুলা সেই সেই ধারের কাছেই নাই। যেমন পাঠানটা যে স্টাইলে করেছে, তা সেই বাজেট কই? আমাদের দেশের বাজেট কোথায়? আমাদের দেশের প্রোডিউসার কোথায়? যতটুকু হচ্ছে বা হচ্ছে সেটা তো সেটাই অনেক বড়, সেই তুলনা করলে তো আর পাঠানের একটা ছবির বাজেটে তো আমাদের দুই বছরের, সেটাই তো বলতে, সেই ক্ষেত্রে তো আর তো সেক্ষেত্রে যেহেতু পাঠানের প্রসঙ্গ আসলোই, পাঠান এবং হিন্দি ছবি নিয়ে যেই আলোচনা হচ্ছে সবারই মতামত, ইনফ্যাক্ট শিল্পী সমিতির তোমাদের কলিগ নিপুণ 10% কমিশনও চাইলেন, তো এমনিতে এই অবস্থায় হিন্দি ছবি হলে বসে দেখতে চায় কো কেয়ারা? কেয়ারা কি সবাই দেখতে চায়, ভালো সিনেমা হলে কি না? আমরা তো দেখতে চাই, দর্শক হিসেবে তো আমরা দেখতে চাই, আমিও দেখতে চাই, সবাই দেখতে চায়। ভালো মতামত কি, কেয়ার মতামত কি? আমার পার্সোনাল মতামত যদি হয় তাহলে মনে করি আমি মানে আমার আমি তো দেখতে চাই, কারণ যে আমাদের সিনেমা হলগুলো যদি ঠিক হয়ে যায় সেই উসিলায় তাও তো ভালো। আমাদের দেশে তো সিনেমা হল কম, নেগেটিভও আছে পজিটিভও আছে দুটোই আছে, কিন্তু তারপরেও চাই যে না হলগুলো যাতে বন্ধ না থাকুক সেই ক্ষেত্রে চাই। রাইট, এবং তোমাদের নেতা শিল্পী সমিতির সাধারণ সম্পাদক যে বললেন যে 10% কমিশন দিতে হবে, সেটা শিল্পী সমিতির শিল্পীদের উন্নয়নে, ওইটা নিপুণ আপু ভালো জানে আমার মনে হয়। নিপুণ আপু না, নিপুণ আপু তো না, এটা তো তোমাদের লিডার আর কি, শিল্পীদের লিডার না, ওটাই তো বললাম যে আমাদের নিপুণ আপুই ভালো জানে। আচ্ছা আচ্ছা, ওইটা বিষয়টা নিপুণ আপুকে জিজ্ঞেস করো কেন চাইলো, সে হয়তো বুঝে চেয়েছে। শিল্পীদের উন্নয়নে শিল্পীরা তো তোমরাও, তাই না? ডেফিনেটলি ডেফিনেটলি, কিন্তু আমার যেটা যে এখন মানে মনে হচ্ছে যে এরকম কি দেয় যে 10%, আমরা তো জানি না, এখন চাইলে একজন একজন অবস্থান থেকে চেয়েছেন, পারস্পরিক সম্পর্ক গুলো এখন কেমন আছে? ভালো ভালো, খুবই ভালো। নিপুণ আপু প্রচন্ড আদর করে আমাদের সেক্রেটারি, তারপর কাঞ্চন ভাই আমাদের সভাপতি প্রচুর আদর করে, আর আমরা যারা আছি ভালো। তো কেয়া জায়েদকে ভোট দিল না নিপুণকে ভোট দিয়েছে? আমি তো নিজে এক্সিকিউটিভ মেম্বার, ভোটে পাস করেছি। পিকনিকে এবার বলা হচ্ছে যেহেতু আমি পাস করেছি, আমি হচ্ছে নিপুণাপুর এখানে থেকে পাস করেছি হাইস্ট ভোটে, অনেক ভোট পেয়েছি, সবাই আমাকে এবার বলা হচ্ছে কেয়া পিকনিক সফল হয়েছে না ব্যর্থ হয়েছে, পিকনিক নিয়েও কি সফল সফলতা ব্যর্থতা থাকবে? পিকনিক নিয়ে আমরা সফল হয়েছি, কারণ আমাদের পিকনিকটা অনেক ভালো হয়েছে, সবকিছু মিলে খুব সুন্দর ছিল, সব মানে আমাদের অ্যারেঞ্জমেন্ট তারপর সবকিছু মিলে খুব ভালো ছিল। আর যারা আসেননি বা তারা ব্যস্ত ছিল একটু দূরে হওয়াতে হয়তো বা অনেকে নাও আসতে পারে, এটা তার যার পার্সোনাল বা ব্যক্তিগত বিষয়। আর এমনিতে মোস্ট অফ দ্য সিনিয়র পার্সন যারা অন্য প্যানেলের বা জায়েদ খান বা অন্য প্যানেলের যারা যারা রয়েছেন তাদের সবাইকে দেওয়া হয়েছে, সবাইকে তো জানানো হয়েছে, কার্ড দেওয়া হয়েছে, এখন কে আসবে না আসবে সেটা তো তার ব্যক্তিগত বিষয়। রাইট, জাগো এফএম 94.4।